সংরক্ষণ ইস্যু নিয়ে উত্তাল বাংলাদেশ এই নিয়ে বিক্ষোভ আন্দোলন গন্ডগোলের জেরে মৃত্যু হয়েছে শতাধিকের বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে সন্তানের মঙ্গল কামনায় চিন্তার ভাঁজ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা ফৈজুল রহমানের বছর পাঁচেক আগে ফৈজুল রহমানের একমাত্র সন্তান সোহেল ইজাজ ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে পড়াশোনা শেষ করে সেখানেই গিয়েছিল ইন্টার্নশিপ করতে নথিপত্র নিয়ে দেশে ফিরে আসার কথা ছিল তার কিন্তু এই গন্ডগোলের কারণে সেখানেই আটকে পড়েছে সে গত সতেরোই জুলাই তার সঙ্গে কথা হয় পরিবারের লোকেদের কিন্তু তারপর পরিবারের সদস্যরা আর কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি তার সঙ্গে ফলে ছেলের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় প্রহর কাটছে তাদের এ বিষয়ে ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে গিয়েছিল ফৈজুল সাহেব কিন্তু ছেলের সংবাদ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের এমনকি ছেলেকে সুস্থ মতো ফিরিয়ে আনার জন্যে সরকারের কাছে আবেদন জানিয়েছে সোহেলের বাবা মা আমার ছেলে এখন বাংলাদেশে আছে ঢাকায় কি করতে গিয়েছে ওখানে ও ডাক্তার লাইনে পড়তে গেছে বলছি কয়টা ছেলে আপনার আমার একটাই ছেলে তো এখন কোন ইয়ারে পড়ছে সে ও মোটামুটি ফাইনাল এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তারপরে ও গেছে সামান টামানগুলো আছে ওগুলো নিয়ে আসবে এরপরে আবার ইন্ডিয়ায় পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষা হচ্ছে দুশ্চিন্তা দুশ্চিন্তা মানে প্রচুর দুশ্চিন্তা দুশ্চিন্তা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে অনেক চেষ্টা করেছি না যোগাযোগ একদম হচ্ছে না আমার শেষ কথা হয়েছিল সতেরো তারিখে আমি চাচ্ছিব যদি ভালোভাবে ফেরত আসে সরকারের কাছে আবেদন